বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী বাংলাদেশ। বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হচ্ছে বাংলাদেশের মানুষ। টানা সাত দিন প্রতিদিন সূর্যোদয়ের আগে ছয়টি গ্রহকে একই সারিতে দেখা যাবে। স্থানীয় সময় গতকাল সোমবার থেকে আগামী এক সপ্তাহ বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ থেকে এ দৃশ্য দেখা যাচ্ছে। গ্রহের সারিবদ্ধতা বলতে এমন একটি ঘটনাকে বোঝায় যেখানে সৌরজগতের একাধিক গ্রহকে পৃথিবী থেকে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যায়। গত 31 মে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়েছে একই সারিতে বুধ, বৃহস্পতি, শনি, মঙ্গল, ইউরেনাস এবং নেপচুন গ্রহকে সবচেয়ে ভালো করে দেখা যেতে পারে 3রা জুন, তবে গোটা সপ্তাহ জুড়েই দেখা যাবে। খবর লাইভ মেন্ট। এরকমভাবে এক সারিতে একাধিক গ্রহ অবস্থান করলে তাকে মহাজাগতিক পরিভাষায় বলা হয় প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। এতে গ্রহগুলো এত কাছাকাছি চলে আসে যে পৃথিবী থেকে তাদের এক সারিতে মনে হয়। প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত, অর্থাৎ সূর্য ওঠার ঠিক আগে। ওই সময় আকাশের পূর্ব দিকে তাকালে শনি গ্রহ দেখা যাবে, হালকা হলুদ আভা থাকবে তাতে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে আগামী কয়েকদিন।